হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আমরা কথা বলবো একটু অন্যরকম একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে রিলেশনশিপ। আমরা ফেসবুকে মাঝে মধ্যে কিছু স্ট্যাটাস দেখি যে আই এম ইন রিলেশনশিপ, আবার এরকমও দেখা যায় আই এম ইন কমপ্লিকেটেড রিলেশনশিপ। হোয়াট ইজ দিস? আমরা কি ভালোবাসা কথাটা বলতে ভুলে গেছি? আমরা এরকম কি বলতে পারি না যে আই এম ইন লাভ? ওয়াই রিলেশনশিপ? রিলেশনশিপ মানে কি এরকম যে ঠিক আছে কিছুদিন রিলেশন রাখলাম, তারপর আবার বাদ দিয়ে দিলাম, আবার অন্য নতুন একটা রিলেশন করলাম, এরকম? সত্যিকার অর্থে আমরা যদি একটু চারিদিকে তাকাই, আমাদের সমাজের অবস্থাটা কিন্তু এরকমই। আমাদের এই রিলেশনশিপগুলো, সো কল্ড রিলেশনশিপ যেটাকে বলে, এরকমই হয়ে গেছে। এই যে আমরা গতকালকের ঘটনাটা যদি চিন্তা করি, যে নার্গিস সিলেটে তাকে যে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে বদরুল যেভাবে কোপালো, কিসের ভালোবাসা, কিসের প্রেম এটা? ভালোবাসা প্রেমের সংজ্ঞা কি এরকম? ভাবতে অবাক লাগে যে ভালোবাসা একতরফাভাবে পাওয়ার জন্যে এটা কি ধরনের উন্মত্ততা, কি ধরনের নৃশংসতা! এভাবে কি ভালোবাসা হয়? জোর করে কি ভালোবাসা যায়? পৃথিবীতে এরকম কোন উদাহরণ কি আছে? ভালোবাসার জন্য দরকার তো শুধুমাত্র ভালোবাসা, স্যাক্রিফাইস। আপনি কাউকে ভালোবাসতেই পারেন, কিন্তু তার অর্থ এই নয় যে আপনাকে তার ভালোবাসা পেতেই হবে। সে যদি সাড়া না দেয়, আপনার সরে যাওয়া উচিত। আমাদের সম্পর্কগুলো কেন যেন আজকাল খুব সস্তা হয়ে গেছে। ইভেন যারা সাড়া দিচ্ছেন, তাদেরও সাড়া দেওয়ার মধ্যে গভীরতাটা কেমন যেন ফিকে হয়ে যাচ্ছে। খুব দ্রুত সম্পর্ক, খুব দ্রুত কাছাকাছি আসা, হোয়াই? নিজেকে কেন এত সস্তা করে ফেলছি আমরা, সে ছেলে হোক অথবা মেয়ে হোক? প্রত্যেকটা জিনিসের তো একটা নিয়ম আছে, একটা শৃঙ্খলা আছে, একটা সামাজিকতা আছে, একটা সৌন্দর্য আছে। তাহলে কেন এত ঘটা করে বিয়ের আয়োজন, কেন এত আনুষ্ঠানিকতা? সেই সৌন্দর্যটাকে বরণ করার জন্যই তো। এই প্রেম কোথায় নিয়ে যাবে আমাদের? এই নৃশংস প্রেম কোথায় নিয়ে যাবে? এই অস্থিরতা আমাদের কোথায় নিয়ে যাবে? কে শেখাচ্ছে আমাদেরকে এগুলো? পরিবার না সমাজ? আমরা কি শিখছি, কি দেখছি? এভাবে নার্গিসদের মেরে ফেলবো আমরা প্রেমে প্রত্যাখ্যাত হয়ে? যাই হোক, সমাজে এদের সংখ্যা খুবই কম আমি মনে করি। বেশিরভাগই ভালো মানুষ, এবং ভালো মানুষদের আসলে এখন কথা বলতে হবে। বলতে হবে যে তোমরা যে কজন অল্প কিছু মানুষ খারাপ আছো, বা এরকম বাজে কাজ করছো, বা এরকম সস্তা রিলেশনশিপ করছো, যাদের জন্য পুরো সমাজ ব্যবস্থা কলঙ্কিত হচ্ছে, কলুষিত হচ্ছে, সেখান থেকে তোমরা বেরিয়ে যাও, নাহলে আমরা ভালো মানুষরা তোমাদের প্রতিরোধ করব। আমরা তো জানতাম, ছোটবেলা থেকে শিখেছি যে প্রেম করতে হলে বা প্রেম নিবেদন করতে হলে তাকে সব বিষয়ে পারদর্শী, সব বিষয়ে ভালো, সৌন্দর্য প্রকাশ, সব কিছুর মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি করা, এটা হচ্ছে প্রেম, এটা হচ্ছে প্রেম নিবেদন। কিন্তু আমরা কিভাবে প্রকাশ করছি? ঝড় মারছি, থাপ্পড় মারছি, চাপা দিয়ে কুপিয়ে মারছি, কি অদ্ভুত! আল্লাহ আমাদের মাফ করুন, আমাদের সবাইকে মাফ করুন। আমরা নার্গিসের জন্য দোয়া করি, যাতে সে দ্রুত ভালো হয়ে যায়। সে স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার জন্য আমরা দোয়া করি। আমরা আর এমন একটি ঘটনাও দেখতে চাই না। আমরা চাই সবাই সবাকে মন থেকে, হৃদয় থেকে ভালোবাসুক। এবং একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে ভালোবাসলে ভালোবাসা পেতেই হবে, এরকম মানে নেই। ধন্যবাদ সবাইকে।